बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद फखरुद्दीन आब्दुल आजीज उच्च विद्यालय अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके स्वागतम। आशा करी तुम्हारा सकले भालोई आछो। आज के जे पार्टी आमी निब सेटा हलो बांग्लादेश विश्व परिचय अष्टम श्रेणी। प्रिय शिक्षार्थीबृंद, आज के बांग्लादेश विश्व परिचयेर प्रथम अध्याय उपनिवेशिक जुग और बांग्लादेशेर स्वाधीनता संग्राम एटार ऊपर भित्ति करे आमी आलोचनाय जाच्छि। एर आगे आमी एकटु बोले निच्छि तोमादेरके, आमादेर एई पाक भारतीय उपमहादेशे यूरोपीय बणिकरा ব্যবসার উদ্দেশ্যে আসা হলেও পরবর্তীতে তাহারা কি করলো, রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। সেটা এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবার শীর্ষে প্রতিযোগিতায় গিয়েছিল। 1757 সালে এই পাক ভারতীয় উপমহাদেশের স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে তারা এদেশের শাসনকার্য পরিচালনা করে। 1757 থেকে 1947 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। উপনিবেশিক আজ উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তাইলে এখানে উপনিবেশিক যুগ টা কি, এটা আমাদেরকে প্রথম জানার দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপনিবেশিক যুগ হলো যে অন্য কোনো দেশের থেকে এসে এদেশে দখলদার করে তারা কি করে আধিপত্য বিস্তার করে, মানে অন্য দেশের থেকে আসলো, আইসা এদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসলো, আসার পরে তারা দখলদারিত্ব করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এটা হলো উপনিবেশিক। আর যুগটা হলো যে সময় থেকে তারা আসলো, যুগ মানে সময়, উপনিবেশ পরিচালনা করা, মানে অন্য দেশ থেকে এসে
এদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে শাসন কার্য পরিচালনা করা। এটা হলো উপনিবেশী, মানে তারা ব্যবসার উদ্দেশ্যে আসছে, আইসা এদেশে রাষ্ট্রক্ষমতা দখল করলো, দখল করে তারা শাসন কার্য পরিচালনা শুরু করলো। এটা হলো উপনিবেশিক। আর যুগ হলো সময়। এখানে সময় বলতে যেমন বাংলার স্বাধীন সুলতান 1857 থেকে 1947 সাল পর্যন্ত সময় যুগটা হলো সময়, মানে 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে শাসনটা পরিচালনা করলো সেটা হচ্ছে একটা যুগ। মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পতন ঘটিয়ে তারা 1857 সালে ক্ষমতায় এসে 1947 সাল পর্যন্ত, মানে পাকিস্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত যে সময়টা সেটা হলো যুগ। মানে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, শাসন কার্য তারা পরিচালনা করেছিল, এটা হলো যুগ। তাইলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ বা একটু বুঝতে পেরেছ যে উপনিবেশিক যুগটা কি। এর আগে আমি বলেছি যে বিদেশি কোনো শক্তি এদেশে এসে যখন রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে এদেশে যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় তা সেটাকে বলা হয় উপনিবেশিক। মানে আসে ব্যবসার উদ্দেশ্যে, পরে তারা ব্যবসা না করে কি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল, নেয়া তারা ক্ষমতা এসে তারা শাসন কার্য পরিচালনা হলো, সেটা হলো উপনিবেশিক যুগ। যখন থেকে শুরু করলো আর শেষ সময় পর্যন্ত যে মধ্যকার যে সময়টা সেটা হলো একটা যুগ, উপনিবেশিক যুগ ধরে নেওয়া হয়। আচ্ছা, এইখানে একটা চার্ট আছে, দেখো আজকের যে পাঠটায় আমি যাচ্ছি, বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি। লক্ষ্য করো তোমরা প্রথম অধ্যায়ের বইয়ের 1 পৃষ্ঠায় এইখানে পটভূমিতে আছে, একে আমি আগেই বলছি যে 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলটাই হলো উপনিবেশিক যুগ। দ্বিতীয়টা হলো অন্য দেশের উপনিবেশিক প্রতিষ্ঠার মাধ্যমে, অন্য দেশে উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে যে শাসন পরিচালিত হয় তাকে বলে উপনিবেশিক শাসন। তিন হলো বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করে খ্রিস্টপূর্ব যুগে। চার হলো খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলায় উত্তরাংশ দখল করে কারা, মৌর্য সম্রাট অশোক। পঞ্চম হলো 7য় শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি রাজা ছিলেন কে, রাজা শশাঙ্ক। ৬ হলো বাঙালি পাল রাজারা শাসন করেন প্রায় 400 বৎসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, সেন রাজারা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাট থেকে, স্বাধীন সুলতানি শাসন টিকেছিল প্রায় 200 বৎসর। 9 আছে সম্রাট হুমায়ুন উত্তর বাংলা গৌড় দখল করেন 1538 সালে। 10 নম্বরে আছে যে বারবিয়াদের পতন ঘটে 1610 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা কিন্তু বহিরাগত শক্তি, মানে তারা কি করেছিল, বাহির থেকে এসেছিল, আইসা এদেশে শাসন কার্য পরিচালনা করছে, কিন্তু দীর্ঘদিন তারা টিকে থাকতে পারেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই উপনিবেশিক শাসনের কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো, এখানে উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য
উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য, এখানে উপনিবেশিক শাসনের কয়েকটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করছি। এর মধ্যে এক নম্বরে আছে কি, yeah,
प्रिय शिक्षार्थीवृंद तुम्हारा लक्ष्य करो जे उपनिवेश उपनिवेशिक शासन वैशिष्ट्य एखे चार्ट वैशिष्ट्य हमें उल्लेख कर मध्य देखो प्रथम वैशिष्ट्य हलो तर दखलदार शक्ति चिरस्थायी भावे शासन प्रतिष्ठा करते आसे ना जरा देशे आसे उपनिवेशिक ईस्ट इंडिया कम्पानी तारा कखनोई ए देशे स्थायी भावे बसबास करबे बा स्थायी भावे शासन कार्य परिचालना करबे ए उद्देश्य तारा किन्तु ए देशे आसेनी एक दिन ना एक दिन ए शासनेर पाट उठिए दिए निज देशे जेते होबे तारा जाने जे एक दिन ना एक दिन तारा ए देशेर ए शासन कार्य फेले रेखे निज देशे चले जेते होबे। प्रिय शिक्षार्थी आरेकटा विषय हलो जतदिन থাকবে ততদিন সেই দেশের ধন সম্পদ নিজ দেশে পাচার করবে। উপনিবেশিক শাসনের আরেকটা বিষয় হলো তারা এই দেশে যতদিন শাসন কার্য পরিচালনা করবে করে এই দেশের ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে তারা তাদের নিজ দেশে পাচার করে দেবে। আর চার আছে তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্য দেশ শাসন করা লাভজনক নয় তখন ফিরে যাবে নিজ দেশে। আচ্ছা সেখানে বিষয়টা বলা হয়েছে যে তারা দেখা যাবে তারা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে কোনো না কোনো সময় এ দেশের জনগণ তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠছে। কেন উঠছে? তাদের তারা লাঞ্ছিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই কারণে বা হ্যাঁ এই দেশের ধন সম্পদ পাচার করতে করতে এই দেশে আর কোনো টাকা পয়সা নেওয়ার মতো তাদের কোনো সুযোগ সুবিধা নাই তখন তারা এই দেশের শাসন কার্য হ্যাঁ ইয়া গুটিয়ে তারা তাদের নিজ দেশে তখন তারা চলে যায়। এটা এতে কি আমরা উপলব্ধি করতে পারি যে যে এই যে বৈশিষ্ট্যগুলা আমি বললাম সেই বৈশিষ্ট্য দেখা গেছে পাক ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যখন এদেশে আসলো আসার পরে এদেশের ধন সম্পদ লুণ্ঠন করার পর তারা শাসন কার্য পরিচালনা করে তারা এই দেশ থেকে 1947 সনে হ্যাঁ পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেওয়া বা এই ইয়া ভারত রাষ্ট্রের জন্ম দেওয়া তারা এই দেশ থেকে তারা চলে গেছে কারণ এই দেশে কোনো হ্যাঁ তাদের আধিপত্য আর নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে বিষয়গুলো আমি বলেছিলাম যে প্রথমে বাংলা এবং পরে ভারত উপমহাদেশে ইংরেজরা যে শাসন প্রতিষ্ঠা করে তার বৈশিষ্ট্যের এই যে ধারণা তোমাদেরকে দিয়েছি আমি আচ্ছা এখানে দেখা গেছে যে আমি বলেছিলাম এখানে যে খ্রিস্টপূর্ব বহিরাগত আর্যরা বাংলায় প্রথমে প্রবেশ করে খ্রিস্টপূর্ব যুগে এখানে বলা হয়েছে যে এই যে আর্যরা এদেশে এসেছিল তারা স্থায়ীভাবে কোনো শাসন কার্য পরিচালনা করতে পারে নাই পরবর্তীতে কারা আসছে পরবর্তী গুপ্তরা আসছে গুপ্তরা এসেও কিন্তু এখানে কোনো শাসন কার্য পরিচালনা করতে পারে নাই হ্যাঁ অল্প কিছুদিন তারা শাসন করছে। এরপরে আসছে পাল প্রায় 400 বছর শাসন করে হ্যাঁ দক্ষিণ ভারতের কর্ণাট থেকে আসা সেনেরা এদের শাসন করে কিন্তু তারা অল্প অল্প সময় তারা কিন্তু শাসন কার্য পরিচালনা করেছিল কিন্তু সেখানে দেখা যায় যে সেন শাসনের অবসান ঘটে বহিরাগত মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি দ্বারা এই দেশ শাসিত হয়েছে সে এই
भारत एक चुट्ट अंश से कि दखल कर 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সে এই শাসন কার্য পরিচালনা নদিয়া এবং বাংলার কিছু অংশ সে কি করে বক্তিয়ার গলজি দখলে নিয়ে আসে। পরবর্তীতে এখানে বলা হয়েছে পাল রাজারা প্রায় 400 বছর সেন রাজারা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। আচ্ছা, সেন রাজারা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। এখানে দেখা যায় সেনারাও কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেনি। ও আচ্ছা, আচ্ছা, সেই ভারতের সেনারাও কিন্তু বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি। আমি যে জায়গায় গেছিলাম যে কর্ণাটক থেকে এসেছে তারা এখানে দক্ষিণ ভারতে কর্ণাটক থেকে আসা সেনারা বাংলার সিংহাসন দখল করে নেয়। এর পরবর্তীতে আসে কারা? সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন উত্তর বাংলা গৌর দখল করেন 1538 সালে। 1538 সালে এখানে কি করে গৌর দখল করে নেয়। তারপরে আছে যে বারো ভূঁইয়াদের পতন ঘটে 1610 সালে। আচ্ছা, 1538 সালের হ্যাঁ অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। সুলতানগণ বহিরাগত বাঙালি শাসক হলেও এদেশে সুশাসন প্রতিষ্ঠান করতে হ্যাঁ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু কেউ নিজ দেশে ফিরে যাননি। অবশ্য এই আগের বিদেশি মুঘলরা দিল্লি দখল করেছিল মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে। এখানে যে মুঘল সম্রাট হ্যাঁ 1538 সালে সে কী করেছিল হ্যাঁ উত্তরবঙ্গ বাংলার গৌর অর্থাৎ ইকলিম লখনৌতি দখল করে বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে তিনি পারেননি। কারণ বিহারে আফগান শের খান হুমায়ুনের প্রথম বাংলা এবং ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে বাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন। এই পর্বে আফগানদের হাতে চলে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে দেখো তারপরে আসছে যে বারো ভূঁইয়াদের কথা বলা হয়েছে। বারো ভূঁইয়াদের পতন ঘটে 1610 সালে। ভারতের মুঘল অথবা সংগঠিত হয় দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করতে। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা উত্তর বাংলা অনেকটা অংশ মুঘলদের অধিকারে বারো ভূঁইয়া নামে মুঘলরা দখল করে করতে পারেননি। বারো ভূঁইয়ারা নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা এক যুগে মুঘল আক্রমণ প্রতিহত করে। আকবরের সেনাপতি মান সিংহ চেষ্টা করে বারো ভূঁইয়াদের কী করতে পারে ইসাকাকে পরাজিত করতে পারেননি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান সৃষ্টি চূড়ান্তভাবে বারো ভূঁইয়াদেরকে কী করেন পরাজিত করেন। পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর। এভাবেই বাংলার মুঘল অধিকার কি হয় হ্যাঁ সম্পন্ন হয়। এই বিদেশি মুঘল শাসন চলে আরও 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। তাহলে এখন আমরা শেষ পর্যায়ে বলতে পারি যে যে 1857 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা পতনের পর হ্যাঁ মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং সেই সাথে বাংলা ক্ষমতা দখল করে আরেকটি বিদেশি শক্তি। এভাবে শুরু হয় ইউরোপীয় শক্তির শাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে হ্যাঁ বাংলায় ইউরোপীয় বাণিজ্যের বিস্তার সম্পর্কে আলোচনা করব।
এর আগে তোমাদের বাড়ির কাজ উপনিবেশিক যুগ কাকে বলে ব্যক্ত করো বাড়ির কাজ উপনিবেশিক যুগ কাকে বলে ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে।